গুড আফটারনুন মিষ্টি হাজরাকাই মিষ্টি, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি 1টা বাজে দুপুর থেকে স্টার্ট করলাম ব্লগটা। আমি এখন খেতে বসেছি, আজ রান্না হয়েছে ডাল, আর হচ্ছে অমলেট, আলু ভাজা, আর এটা বাঁধাকপি আলু দিয়ে তরকারি। মা ওখানে খেতে বসেছে, মা একই খাবার তো খাচ্ছে। মানে দুপুর থেকে স্টার্ট করলাম, আর সকালবেলা সেরকম কিছু করিনি, চান টান করলাম, করে টরে একটু রেস্ট নিচ্ছিলাম, খাচ্ছি। তাহলে খাই, খাওয়া হয়ে গেছে, হাত পা ধুবো, হয়ে গেছে, এবার আম খাবো। আমটা বাইরে ছিল, আমি আম বাইরে গরম আম খাই না, তো মা ডিফ্রিজে আম রেখে দিয়েছে। এই যে এত বড় আম, আম রেখে দিয়েছে, ঠান্ডা হোক, ডিফ্রিজে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর মা বাসন মাজছে, যাই খাওয়া গেছে, শান্তি শোবো। ওটা আম খাবো, একটু পর খাবো, ঠান্ডা হোক একটুখানি আমটা, আমি গরম আম খেতে ভালোবাসি না। তো মুখটা দেখে নিই, একটু হাঁটি, নাহলে হজম হবে না। তোমাদের ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগছে একটু বলো। আমি শর্ট ভিডিও কদিন ছাড়তে পারছি না, ছাড়বো, কারণ শনি রবিবারটা শর্ট ভিডিও ছাড়া হয় না, তাই ছাড়া হয়নি। আবার কাল আগামীকাল থেকে শুরু করব। আম নিয়ে এসছে, কত বড়, ঠান্ডা গেছে, এটা আমার দাদা শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে, পিসির ছেলে, দাদা হলো কোনো পিসির ছেলে, কারণ এখানে এত বড় আমি দেখিনি। কাকে দিল সব? তোমার পয়সা এখন ওখানে আছে, আরো আছে রাজগরকে দিয়েছে, গ্রামের তো গাছের আম, তো কার্বাইট না, এটা গাছ থেকে পাওয়া, কার্বাইট দিলে কতটা মিষ্টি হয় না, এটা গাছ থেকে পাওয়া তো মিষ্টি হবে। একটা খেলাম প্রচন্ড মিষ্টি, এটা থাক ঘুম থেকে উঠলাম, এখানে এই ঘরে বসেছি, মা চা খাত পানি নিয়ে এসছে, চা খাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 5:30, চাটা খাই, যা গরম পড়েছে, না হাওয়া নেই, বৃষ্টি নেই, হ্যাঁ সেরকম গরম, তাতে গরম গরম চা খেতে হচ্ছে। চাটা খেয়ে নি, চলো নেশা বাড়ি যাচ্ছি, ফুচকা খাওয়া গেছে, এখানটা একটু অন্ধকার।